ওয়েলকাম টু রুদ্রছায়া কালার অ্যান্ড শেডস চ্যানেল। সবাইকে সালাম, শুভেচ্ছা জানিয়ে শুরু করছি রুবাইয়াত নিম্মি। সবাই কেমন আছেন? দেখতে পাচ্ছেন এটা কিছু? এটা অবশ্যই টাই ডাই, টাই অ্যান্ড ডাই, আই লাভ টাই অ্যান্ড ডাই। তো এখন আমার কাছে এরকম কিছু মানে প্রোডাক্টের অর্ডার আসছে, তো আমিও কাজ করছি, কাজ আবার হাতে কিছু কিছু করে নিচ্ছি না তা না, একটু ব্যস্ততাও যাচ্ছে, তার মধ্যে কাজও নেওয়ার চেষ্টা করছি। তো কাজটা আসলে শেখানোর জন্য এক বলা যায় যে নিচ্ছি, আপনাদেরকে শিখাই আর সাথে সাথে আমিও করতে থাকি। তো ঠিক আছে, এখন তো ডিজাইনটি ভালো করে একটু দেখাই, এই যে এরকম। এটা একটা গজ কাপড়। তো আমরা চলে যাই কাজে, ঠিক আছে, লেটস স্টার্ট। এটা একটা পাঞ্জাবির কাপড় দেখতে পাচ্ছেন, একটা পাঞ্জাবির কাপড়কে আমি ডিজাইন করেছি, এই যে ডিজাইন দেখতে পাচ্ছেন। সেলাই করা, পুরাটাই সেলাই করেছি, সেলাইটাও আপনারা বুঝতেছেন কারণ সবাই সেলাই জানেন, দেখিয়ে দিচ্ছি। এই যে দেখা যাচ্ছে না, এভাবে সেলাই সবাই পারেন, ইজি সেলাই। আপনারা দাগ কেটে নিতে পারেন, হ্যাঁ, যে আমি তো হাতের আন্দাজে করছি, সমান সমান করে করার চেষ্টা করেছি, আর আপনারা হচ্ছে রুলার দিয়ে দাগ কেটে নিতে পারেন একদম সমান ডিস্টেন্স রেখে রেখে। এইভাবে লম্বাভাবে আমার সেলাইটা যাবে, দেখুন আমি রুলার দিয়ে করিনি, তবে ডিস্টেন্সটা সেম সেম রেখেছি। এভাবে ডিস্টেন্স করে আপনারা হচ্ছে এক রুলার এক রুলার রুলার করে করে আপনারা মাপটা নিয়ে নিতে পারেন, নিয়ে তারপরে হচ্ছে আপনারা সেলাইটা করতে পারেন। সেলাইটা করছি, দেখুন এখানে পুরো পাঞ্জাবির কাপড়টা আছে, এখানে আছে 3.5 গজ কাপড় আমি পাঞ্জাবির জন্য নিয়েছি। কাপড়টা আমি এভাবে সেলাই করে নিয়েছি, আপনাদেরকে দেখাচ্ছিলাম নির্দিষ্ট গ্যাপে, গ্যাপগুলো আমি সেম রেখেছি, সেলাইটাও দেখিয়েছি। সম্পূর্ণ পাঞ্জাবিটা কাপড়টাকে আমি 2 ভাঁজ করে নিয়ে তারপরে সেলাই দিয়েছি, এই যে 2 ভাঁজ কাপড়। প্রত্যেকটা সুতা এই মাথা সেই মাথা, 2 মাথায় গিট করা আছে, এই যে গিট করা, আর এপাশেও গিট করা। এখন আমি প্রত্যেকটা সুতা এভাবে টানবো, টেনে কুচি করে ফেলবো, একটা সুতা টান দিলাম, সেকেন্ড সুতাটা এই যে টানবো, যে টেনে কুচি করছি এভাবে।
ডিজাইনটা আসলে আপনারা এখন এর মধ্যে অনেকেই করে ফেলেছেন। ডিজাইনটা আসলে কষ্ট করে অনেক ধৈর্য ধরে সেলাই করতে হয়, আর কষ্ট যত বেশি কাজটা তত সুন্দর হয় এটা আমরা সবাই জানি। এখানে যে আমরা সুতাটাকে টেনে ধরেছি ঠিক এইখানে এই পয়েন্টে টাইট অবস্থায় আর কি, এখানে আমরা গিট করব, একটা গিট দিয়ে নিব, এভাবে প্রত্যেকটা সুতা এই মাথাটায় আমরা গিট করে টাইট করে বেঁধে নিব। ব্যাস টাইট করে বেঁধে নিয়েছি এবং প্রতিটা সুতার মাথাটা আমি বেঁধে নিই। প্রতিটা প্রান্ত গিট করে আটকে ফেলেছি। সুতাগুলোকে কেটে ফেলবো। যে লম্বা যে সুতাগুলো সাইডের বের হয়েছে এগুলো কেটে ফেলবো সব। সুতা কেটে ফেলেছি, এই সুতাগুলো আমার আরো কাজে লাগবে। জিনিসপত্র ওয়েস্ট করা আমি একদমই পছন্দ করি না, তো সেই সুতাগুলা যেগুলা আমি কেটে ফেলেছিলাম সেগুলা দিয়ে আমি একটি বল করে ফেললাম। এই কাপড়টি এখন আমি ভ্যাট রং করবো। এখানে আমার 3.5 গজ কাপড় আছে আর আমার ডিজাইনে অনেক অংশ বাঁধা হয়েছে, তো 3 গজ প্লেইন কাপড় ডাই করতে 1 তোলা ভ্যাট রং লাগে। এটা আমি বারবার করে মেজারমেন্ট দিয়েছি, তো যেহেতু এখানে আমার মোটামুটি বাঁধাতে অর্ধেক কাপড় চলে গেছে, তো আমি এখানে 1/2 তোলা মানে রং দিয়ে কাপড়টি ডাই করব। 1/2 তোলা রং দিয়ে 3.5 গজ কাপড়টি আমি ডাই করব। 1/2 তোলার থেকে একটু বাড়িয়ে নেব, সামান্য একটু বাড়িয়ে নেব। তাহলে আপনারা মেজারমেন্টটাও জানতে পারলেন। আমার কাছে বারবারই আপনারা আস্ক করেন মেজারমেন্ট কী, মেজারমেন্ট কত, আজকে আবারও বলে দিলাম। আর আমার প্রিভিয়াস যে ভিডিওগুলো আছে ওখানে আমি মেজারমেন্টের বিষয়ে আমি বারবার করেই বলেছি যে কত খানিক কাপড়ে কতখানি রং দিতে হবে, এই বিষয়গুলো আমার বলা আছে। তো আপনারা আগের ভিডিওগুলিও চেক করবেন এবং ভিডিওগুলিতে যথেষ্ট পরিমাণে তথ্য আছে, সে তথ্যগুলো জানার জন্য আপনারা ভিডিওগুলি দেখবেন। তো এটা আমি এখন ভ্যাট রং করবো, ভ্যাট রং করার পরে আপনারা দেখতে পাবেন। আর ভ্যাট রং প্রসেস তো আমি আগে দেখিয়েছি, অনেকবার করে দেখানো হয়েছে, প্রিভিয়াস ভিডিওগুলি দেখে নেবেন, ঠিক আছে। আমি এখনও কেটে শেষ করতে পারিনি, কাটছি। ডিজাইনটা খুবই চমৎকার এসেছে, যেমন চেয়েছি তার থেকেও মনে হচ্ছে বেশি সুন্দর হয়েছে। তাহলে আপনারা ডিজাইনটি বুঝতে পারলেন যে কীভাবে করতে হবে। আর এটা এখনও ভিজা, শুকালে একটু একটু হালকা হবে কালারটা। সঠিক নিয়মে কালার করা শিখুন, বন্ধনীটি সঠিক শিখুন। কালার যেটা আপনারা করতে চান, যদি আপনারা বলেন যে কালার কী করব, কোন কালার করলেন, আমি বলবো যে এটা আমি ভ্যাট কালার করেছি। আর ভ্যাট কালারের মেজারমেন্ট আর ভ্যাট কালার সম্বন্ধে কিছু জানতে চাইলে আমি আগের যে ভিডিওগুলি রেখেছি সেই ভিডিওগুলির লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। কাইন্ডলি ডিসক্রিপশন বক্সটা একটু চেক করবেন। তাছাড়া আমি চেষ্টা করব ভিডিওর সাথেই লিংক দিয়ে দিতে, যে মানে ভ্যাট কালার সম্পর্কিত যে তথ্যগুলো আছে।
ভাল ঠিক মতো মেজারমেন্ট, ঠিক মতো বন্ধনী শিখে তারপর হচ্ছে আপনারা কাজে নামুন। ওকে, ভুল কিছু শিখবেন না, ভুল কিছু শিখে অনেকেই হচ্ছে অনেক কাপড় ওয়াস্ট করে ফেলে, ভয় পায় এরকম দেখাচ্ছে আসলে কি এরকম হবে কি না। ঠিক আছে, তো বিশ্বাস রাখুন আমাদের চ্যানেলের উপর, আর লাইক কমেন্ট শেয়ার করলে আপু ভাইয়ারা আমরা আসলে সত্যি মানে উৎসাহ পাই সেকেন্ড আর একটা ভিডিও করার। একটু লাইক কমেন্ট শেয়ার দিবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তাহলে নেক্সট যে ভিডিওটি সে ভিডিওটি পাবেন। আর নেক্সটে আমি এই ডিজাইনের উপরে আরেকটা কিছু করব, যে আমি একটা কামিজের ডিজাইন করতেছি একটা নিজের মতো করে, তো সেই ডিজাইনটিও শেয়ার করব আপনাদের সাথে, এই ডিজাইনটির সাথে সেই কামিজের ডিজাইন রিলেটেড, সাথে কামিজে কীভাবে ডিজাইন করতে হয়, কীভাবে হাতে কীভাবে গলায় ডিজাইন করতে হয় সেই বিষয়গুলিও দেখানোর চেষ্টা করব। ভালো থাকবেন সবাই, রৌদ্রছায়া কালার অ্যান্ড শেডস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা, খুদা হাফিজ।